আমিও এই মুস্তাকের মতো একজন খুঁজতেছি। বয়স তো কোনো কিছু না, টাকা পয়সা হলো সবকিছু। সমাজে বাঁচতে গেলে টাকার দরকার। ওই মেয়েটা তো জানতেছে না যে খন্দকার মুস্তাকদের টাকা কোথার থেকে আসছে। অন্যদিকে মুখ খুলেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিও দেখার আগে আমি আপনাদের বই মেলায় ঘুরতে যাওয়া একটি মেয়ের কিছু কথা শোনাতে চাই। দর্শক, ভিডিও প্লে করার আগে আপনার কাছে কারণ ঘোরাফেরা বিয়ে করলে হলো আপনার নিজের বিলাসিতা করা যাবে, তারপরে হলো আপনার ঘুরতে যাওয়া যাবে, টাকা পয়সা জামাই হয়ে থাকবে, হলো আপনার ব্যাংক, আর আমি থাকবো এটিএম। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন এরকম বয়স্ক লোক বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই, কেন যাবো না, প্রতিটা মেয়েরই ড্রিম বুড়াবেটা বিয়ে করা। কারণ এখনকার মেয়েরা আসলে বুড়াবেটাকে নিয়ে এত ভাবা, ভাবার কারণ কি সেটা তো আমি জানি না। ওই যে মানে কেন ভাবার কারণ হলো যে টাকা পয়সা, টাকা পয়সাই তো সব কিছু, টাকা পয়সা সব কিছু। তারপরে তখন কি রকম টাকা পয়সা লাগে, মানে কি রকম বয়স আছেন, কি রকম বয়স? এই যে মুস্তাকের মতো, মানে মুস্তাকের মতো বয়স হলে হবে? হ্যাঁ হ্যাঁ, ওর মতো না থাকলে টাকা পয়সা, না না বিয়ে যে তো করব বুড়াবেটা, তাহলে অবশ্যই টাকা পয়সা থাকতে হবে। তো মুস্তাক ইতিশাকে তো প্রেমে ফান্দা ফেলায় করছে, আপনি কি এরকম ভাবে ফায়দা পাবেন? তাহলে আমি ওই বুড়াবেটার প্রেমের ফান্দে ফেলায় করব, ওই যে এটা থেকে শিখবো, মানে এরকম বুড়াবেটা তো এরকম এই খন্দকার মুস্তাকদের মতো দেরকে যে কোনো প্রকারে হোক বিতাড়িত করতে হবে, তা নাহলে সমাজকে আপনি ঠিক করতে পারবেন না। কারণ আপনি দেখেন বাংলা একাডেমিতে ছোট ছোট মেয়েরা কি বক্তব্য দিচ্ছে, ম্যাক্সিমামই তার বিরুদ্ধে বলছে, কিন্তু কিছু মেয়ে বললো সুগার ড্যাডি দরকার, কারণ সমাজে বাঁচতে গেলে টাকার দরকার। ওই মেয়েটা তো জানতেছে না যে খন্দকার মুস্তাকদের টাকা কোথার থেকে আসছে। আসলে এমন একটা ঘটনা, এই ঘটনাটাকে মানে কোনোভাবেই কোনো সুস্থ বাবা বা সুস্থ মা এটাকে মেনে নিতে পারবেন, কোনো সুস্থ বাবা মা ভাই বোন কেউই মানতে পারবে না, এটা এমন একটা ঘটনা। তবে এই ঘটনাটা আমাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে, আমরা যেন আগামী দিনে এই সমস্ত কুরদেরকে পরিষ্কারভাবে, আমরা এই সমস্ত কুলাঙ্গারদেরকে বিতাড়িত করব, এদেরকে কোনোভাবে কোনো প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠানে তো রাখাই যাবে না, আমার মনে হয় প্রতিটা পাড়া মহল্লায়ও এর বিরুদ্ধে একটু সোচ্চার হওয়া উচিত। আমি যেটুকু বুঝি যে দেখেন এমন একটা ঘটনার পরে উনি সেলিব্রিটি হওয়ার জন্য উনি গেলেন বাংলা একাডেমিতে, তা বাংলা একাডেমিতে কি কেউ নাই, ওই ওই লেখকরা কি কেউ কি ওই বুদ্ধিজীবী না, তারা কি জানে না এমন একটা ঘটনা নেই, এই লোক এখানে আসতেছে, ওকে আমি কেন এই পবিত্র স্থানটাকে অপবিত্র করতে দিব, এই জিনিসটা কিভাবে হলো? আমার মতে, আমি আমার বড় ভাই সাংবাদিক ভাই আছেন, আমি ওনার কথাগুলোকে সাথে আমি একদম সহমত। আমরা চাই আমাদের আসলে এই সমাজে এই ধরনের লোকদের বিরুদ্ধে পরিষ্কার অবস্থান নিতে হবে, একটা আন্দোলন গড়ে তুলতে হবে এটার বিরুদ্ধে, সেটা যে কোনো কিছুর বিনিময় হোক, এই আন্দোলনটাকে আমরা সামনের দিকে আর বড় করে নিয়ে যেতে চাই। এবং আমরা সমাজকে জানিয়ে দিতে চাই যে এই সমাজটাকে যদি আপনি ঠিক না করেন, আপনার সন্তানরা ঠিক হবে না, আপনার সন্তানদেরকে নিয়ে ভয় থাকতে হবে, আপনার সন্তানদের জন্য চিন্তা করতে হবে। আর যদি আপনি আমাদের এই সংগ্রামে একমত হন, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা আমি অনেকের কাছ থেকে শুনলাম, খুব জনপ্রিয় অনুষ্ঠান করা হয়েছে, এর মাধ্যমে জাতিকে জানাইতে চাই, আমার দেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, আমি মনে করি উনি অনেক জ্ঞান রাখেন এই ব্যাপারে, ওনার এই ব্যাপারটাতে একটু হস্তক্ষেপ করা উচিত। আমি জানি না আপনারা একমত হবেন কিনা, ওনার এই জিনিসের সরাসরি এটা হস্তক্ষেপ করা উচিত, এই খন্দকার মুস্তাকদের মতো করে যে কোনো প্রকারে হোক বিতাড়িত করতে হবে, তা নাহলে সমাজকে আপনি ঠিক করতে পারবেন না। কারণ আপনি দেখেন বাংলা একাডেমিতে
ছোট ছোট মেয়েরা কি বক্তব্য দিচ্ছে। ম্যাক্সিমামই তার বিরুদ্ধে বলছে, কিন্তু কিছু মেয়ে বললো সুগার ড্যাডি দরকার, কারণ সমাজে বাঁচতে গেলে টাকার দরকার। ওই মেয়েটা তো জানতেছে না যে খন্দকার মুস্তাকদের টাকা কোথার থেকে আসছে, কার থেকে নিচ্ছে, কিভাবে চলতেছে, এটা কিন্তু তারা বুঝে নাই। এটা আমাদের তাদেরকে বুঝাইতে হবে। আমার কথা হইল, সরি, আমার কথা হচ্ছে যে আমরা একটা সামাজিক আন্দোলন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আমরা সামাজিক আন্দোলন করতে চাচ্ছি, যেই সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবে সমাজের গণ্যমান্য এই বড় ভাইদের মতো লিডাররা। যদি একটু আন্দোলনটা দেয়, আমরা ইনশাআল্লাহ এটার সাথে আপনাদের সাথে একময় থাকবো, এবং আমরা এই আন্দোলনের ভিতরে যা করা দরকার আমরা তাই করবো। আমি, আমার কাছে একটা জিনিস খুব কষ্ট লাগে, সাইবুল ভাই বা তার ওয়াইফ, সাইবুল ভাই বউ, আমার মনে হয় না ওনার হাতে ঘুমান, কারণ একটা জ্বলন জ্যান্ত এরকম ছোট্ট একটা বেবিকে একটা নরপিশাচের হাতে দিয়ে রাখছে একজন বাবা, মানে একজন মা, এই জিনিসটা সহ্য করার কথা না। এটা যে আমরা কেমনে আছি আমরা নিজেরাও জানি না। আমি আজকে সকালে আইডিয়াল স্কুলে গেলাম এই দৃশ্যটা দেখার জন্য, আমি এত বাবা মাকে স্কুলের গেটে কলেজের গেটে দেখি নাই। তা আমি যখন নামলাম, ওনারা মানে বলতেছে, ভাই আসতে হবে, কোনো উপায় নাই, কারণ আপনারা তো নিয়ে যাবেন। তা বুঝেন আপনি তখন কি অবস্থা দাঁড়াইছে, আমি কি উত্তর দিব? বলতেছে, আপনারা তো নিয়ে যাবেন, মেয়েদের তো নিশ্চয়তা নাই, বাচ্চার মারা গেট ধুয়ে ভিতরে ঢুকে যাচ্ছে চাইলে, যে আমার মেয়েটা কখন আসবে। তা আমাদেরকে, আমি মনে করি আমাদের এই সামাজিক আন্দোলনের বড়ই দরকার। এটা, এই সামাজিক আন্দোলন করতে গেলে আপনাদের মতো বিজ্ঞ লোকদের দরকার। আপনাদের এই সামাজিক আন্দোলনে আমি শরীক হব ইনশাল্লাহ। আমার সাথে যারা বন্ধু বান্ধব আছে তারাও বলছে তারা সহভাগ পোষণ করছে। তার সে পাশে থেকে যেটা বলাচ্ছে, আগে কি বলতে হবে ফেসবুকে, আগে সব ঠিক করে নিয়েছে, ঠিক করে বলতেছে। বাসা গেলে তোমার বাবা মা মারপিট করতে পারে, তোমার বোন গুলা খোঁজা দিবে, তোমার আত্মীয় স্বজন খোঁজা দিবে, তারপর আমার কাছে অশেষ ছবি ভিডিও আছে, আমিও তো ছাড়ে দিব। তারপরে তুমি এখানে থাকো, এখানে তুমি, আমি তো ফ্লাট কিনে দিবো, হেলিকপ্টার কিনে দিবো, বিমান কিনে দিবো, আমি মারা গেলে সবে তোমার, আমি তো ছেলে মেয়ে ছেলে নাই, আমার এক প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়েছে, ছেলে তো আমার নাই, মেয়ে একটাই, আসলে তার প্রথম বউয়ের এক ছেলে এক মেয়ে, দ্বিতীয় বউয়ের এক ছেলে। এখন শুনেন না কোথায় কত খারাপ লোক, প্রথম পক্ষের যে ছেলে ও বিয়ে করছে, ওর বউ আছে, ওর ছেলে আছে, প্রথম পক্ষের ছেলেটা বলতেছে যে আমাকে যে জিজ্ঞাসা করবো আমি কি বলবো, বলবা যে তুমি বলবা ওর মেয়ে, ওই মুসলিমের মেয়ের নাম তরিমা, বলতেছে তুমি বলবা যে তরিমার মামা তুমি, মানে বাপ বা ছেলেকে সড়ক বানা দিচ্ছে। এখন দ্বিতীয় বউয়ের একটা প্রতিবন্ধী ছেলে আছে, এখন আমার মেয়েকে বলতেছে ওটা ওই রোজির অন্য জায়গায় বিয়ে হয়েছিল, ওখান থেকে ছেলে নিয়ে আসছে। এই কথাগুলো আপনি কোথা থেকে শুনলেন? আমার এলাকার যে নদীটা পুরাতন খোয়াই নদীটার আমি কি বানাইতে চাই একটা লক্ষণ আপনাদেরকে দেখাই। পটুয়াখালীতে একটা শুনানিতে আসছিলাম, বর্তমান যিনি মেয়র তার পক্ষে একটা আপিল শুনানিতে আসছিলাম, যে উনি আবার নির্বাচনে দাঁড়িয়েছেন। তা আমার দেখে, ওনার কাজগুলা দেখে তো ভালো লাগলো। দেখেন, যেটা আমি এখন স্বপ্ন দেখতেছি, পটুয়াখালীর মানুষ কিন্তু এই আমার স্বপ্নের পথে অনেক আগেই হাঁটা শুরু করে দিচ্ছে। এই জন্যই বলি যে ওনারা আমাদের চেয়ে অ্যাডভান্স হয়ে গেছে, কারণ এটা আমি অল্প সময় এটা কভার করতে চাই। এই দেখেন ওই পাশটা দেখেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।